Şahru Ramdan allazi unzila fihil Kur'an. Ei mash Ramdan jetate ami Kur'an nazil korechi. Ki nazil korechi? Kur'an. Kur'aner power ache. Kemon power? Eta shubarish korte parbe. Eta etar ekta asmat ache. To Kur'an ta ki hudan lin nas. Eta manushke hidayat de. Manushke hidayat de. Jemon ajke bishwo amar online er karone globalization বিশ্বায়নের কারণে পুরো বিশ্ব আমার হাতের মুঠোর মধ্যে আছে আছে না নাই আছে স্বাভাবিক বিষয় এখন আপনি মোবাইল ক্লিক করলে পুরো বিশ্ব চলে আসছে এখানে বসে অস্ট্রেলিয়া কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কানাডায় কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে থেকে 800 বছর আগে যখন বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানী বলেছেন আমি হাতের মুঠোর মধ্যে বিশ্ব দেখলাম আমার কাছে সরিষার দানার চেয়ে আরো ছোট মনে হয়েছে আপনি হাসলেন কি রে আব্দুল কাদের কি পাগল হয়ে গেছে উনি হাতের মুঠোর মধ্যে নাকি পৃথিবী দেখে সরিষার দানার মতো আপনি আশ্চর্য হয়ে গেলেন নজরুল আসলেন আজকে থেকে 80 বছর আগে বললেন থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে উনি হাতের মুষ্টির মধ্যে জগৎ দেখতে চাইছে আপনারা বললেন কবিরা কল্পনায় বাসে এই কথা কি বললো 80 বছর যায় না আপনার হাতের মোবাইল আপনার হাতের মধ্যে রেখে বিশ্বকে সরিষার দানার মতো উপস্থাপন করে দিয়েছে আপনার 800 বছর আগের কথা মানতে একটু কষ্ট হয়েছে কিন্তু বিজ্ঞান আপডেট হওয়ার পরে আপনি মেনে নিতে বাধ্য হচ্ছেন যে না সরিষার দানার মতোই তো পৃথিবী কেন আমি এইখানেই বসে হালি শহরের থেকে আমি অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি আমেরিকা দেখতে পাচ্ছি তাহলে বিশ্বায়নের এই যুগে ভালোও আছে খারাপও আছে আছে না নাই আচ্ছা এখন অনলাইন যখন আপনি ডুববেন আপনি সিনেমাও পাবেন মাহফিলও পাবেন আপনি অশ্লীল ভিডিও পাবেন অথবা আল্লাহর দিকে কেউ ডাকছে সেরকম ভিডিও পাবেন কিন্তু খারাপ বেশি না ভালো বেশি খারাপ বেশি কারণ সিনেমা নাটক অশ্লীল ভিডিও দুই নম্বরই সবগুলো আছে না নাই আচ্ছা জুয়ার আসর হচ্ছে ক্যাসিনো থেকে নিয়ে অনলাইনে নাই এমন কিছু নাই এখন মাহফিল দেখবেন ভালো জিনিস করলেন হুজুরের মাহফিলটা একটু দেখি দুই মিনিট যায় নাই দেখবেন একটা এমন একটা অ্যাপ চলে এসেছে যেখানে উলঙ্গ মেয়ে দেখতে চাইলেন মাহফিল কিন্তু অটোমেটিক একটা খারাপ দৃশ্য চলে এসেছে কারণ চোখকে জেনার মধ্যে রেখে দিয়েছে কানকে গানের মধ্যে রেখে দিয়েছে দেখতে চাইলেন ভালো অটোমেটিক সেখানে কি চলে আসছে খারাপ চলে আসছে আর যেখানে ভালো আর খারাপ থাকবে দেখবেন মানুষ অটোমেটিক ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে আপনি এই হালি শহরে এই বেগমজান এটা মাঠের মধ্যে একটা কনসার্ট করেন আর এখানে মাহফিল করেন দেখবেন এই মাহফিলে 10 জন মানুষ কোলাইতে আমার কষ্ট হয়ে যাবে কথা ঠিক না আর ওই কনসার্টে রাস্তায়ও জায়গা দিতে পারবেন না কেন একসাথে দুইটা কাজ করলেন একটা মাহফিল করলেন আর একটা কনসার্ট করলেন দেখবেন আমি মসজিদে 10 জন মানুষ আনতে আমার কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কেন ওই খারাপ আর ভালো যখন দুইটা থাকবে মানুষের অন্তর কোন দিকে যায় খারাপের দিকে যায় কেন খারাপের পক্ষে শয়তান আছে আপনার নফস আছে আর ভালোর পক্ষে শুধু কলব আছে তো কলব যখন দুইটার সাথে যুদ্ধ করে আটি আসতে পারে না যুদ্ধে ফেল হয়ে যায় কিন্তু কিছু মানুষ আছে যারা শয়তান আর নফসের সাথে যুদ্ধ করে রহমানকে রাজি করে ফেলতে পারে ওরাই দিনে দিনে আল্লাহর ওলি হয়ে যায় এই মানুষের চেঞ্জটা এইভাবে আসতে হবে